পৃথিবীর সব সংখ্যাকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, শুধুমাত্র শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না। কেন? কি অন্যায় করেছে আমার শূন্য? এই তো সেই শূন্য যেদিকে প্রথম ব্যবহার করেছিল সেই ব্যাবিলনের মানুষ আজ থেকে 2700 বছর আগে, কিন্তু ওরাকে সংখ্যার মর্যাদা দিতে জানেনি। ব্যাবিলন ব্যাবিলন হচ্ছে ওই যে এখনকার ইরাকে, ওই যে কারবালার প্রান্তরটা আছে না, সেখান থেকে 25 মাইল দূরে, আর সাদ্দামের বাগদাদ থেকে মাত্র 55 মাইল দূরে। যাই হোক, ওরা কি সংখ্যার মর্যাদা দিতে পারেনি আমার শূন্যকে? যারা প্রথম সংখ্যার মর্যাদা দিয়ে তিলে তিলে বড় করে তুলেছিল তারা হচ্ছে আমাদের এই উপমহাদেশের গণিতবিদগণ। প্রথম যিনি শূন্য নিয়ে কাজ করেছিলেন বলে জানা যায় তিনি হচ্ছেন আর্যভট্ট। আর্যভট্টের একটি বিখ্যাত বই ছিল আর্যভট্টম। এখানে বলে রাখি, সেই সময়কার গণিতবিদগণ সমস্ত গণিতকে তারা সিম্বলিক্যালি লিখে রাখতেন না, তারা লিখে রাখতেন কাব্যে কাব্যে, ছন্দে ছন্দে, পদে পদে। তার সেই আর্যভট্টম বইটির 4টি ভাগ ছিল, গীতিকা পদ, গণিত পদ, কালক্রিয়া পদ এবং গোল পদ। যাই হোক, আর্যভট্ট ছন্দে ছন্দে লিখেছিলেন, স্থানম স্থানম দশ গুণম, এর মানে হচ্ছে স্থানে স্থানে 10 করে করে গুণ হয়। আমরা এখন যে একক, দশক, শতক, সহস্র এগুলো পড়ি, অর্থাৎ প্রত্যেক জায়গায় 10 10 করে করে গুণ হয়ে যায়, সেই কথাটাই তিনি আসলে বলতে চেয়েছিলেন। আর এর মাঝখানে নিঃসন্দেহে লুকিয়েছিল শূন্য। কিন্তু হ্যাঁ, এখানে শূন্য লুকিয়েই ছিল। প্রথমবারের মতো আমাদের চোখের সামনে যিনি শূন্যকে সংখ্যা হিসাবে তুলে ধরলেন তিনি হচ্ছেন আসলে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্তের একটা বিখ্যাত বই ছিল ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত। সেই ব্রহ্মাস্ফুট সিদ্ধান্ত বইটির মধ্যে প্রথম শূন্যকে সংখ্যার মর্যাদা দিয়ে দেখানো হয়, এবং শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে, যোগ করলে, বিয়োগ করলে কি হয় সেই কথাগুলো সেখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে এবং ঠিকভাবে বলে দেওয়া আছে। এরপরেও যারা শূন্য নিয়ে কাজ করেছেন তার মধ্যে আছে মহাবীর, তার মধ্যে আছে ভাস্কর, কিন্তু এদের কেউই কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় সেই ব্যাপারে নিশ্চিত করে, ঠিক করে কোনো কিছু বলে যেতে পারেনি। হায়রে শূন্য, যুগে যুগে কত মানুষই না এই শূন্য নিয়ে গবেষণা করে গেল, সেই ব্যাবিলনের মানুষ থেকে শুরু করে ব্রহ্মগুপ্ত, ব্রহ্মগুপ্ত থেকে শুরু করে আজকের আয়ুব বাচ্চু পর্যন্ত কত মানুষ শূন্য নিয়ে ভেবেছেন। বাচ্চু গিয়েছেন তার গানে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। হ্যাঁ, আজকে আমিও এই শূন্যতার মাঝখানে হারিয়ে গেছি। তো এখন শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কি হয় সেটা বোঝার আগে আগে দেখে নিই যে শূন্য দিয়ে ভাগের ঝামেলাটা কোথায়। তো ঝামেলাটা বোঝার জন্য এক কাজ করা যাক। মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স ধরে নিলাম, তাহলে আমি বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করে। তাহলে বলা যায় এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই পাশ থেকে ওয়াই কমন নেওয়া যাক, তাহলে থাকবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এ পাশে ছেলেবেলার ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করতে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখি দুই পাশে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মোকাবিলা, থাকলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন আমরা তো আগেই ধরে নিয়েছিলাম এক্স এবং ওয়াই পরস্পর সমান, অর্থাৎ ওয়াই এর মান আমরা এক্স বসিয়ে দিতে পারি। তাহলে পাচ্ছি এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স বা এক্স ইকুয়াল টু টুয়াইজ এক্স, ওয়াই পক্ষ থেকে আবারও এক্স এক্স মোকাবেলা, থাকলো ওয়ান ইকুয়াল টু টু। আমরা প্রমাণ করে ফেলেছি এক এবং দুই পরস্পর সমান। ব্যাপারটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য উভয় পক্ষে 51 করে যোগ করি, তাহলে পাবো 1+51 ইকুয়াল টু 2+51 বা 52 ইকুয়াল টু 53। আমরা বাংলা একটা প্রবাদ করেছি যে হাই 52 তাহাই 53, ম্যাথমেটিক্যালি প্রুভড। আমরা প্রমাণ করে ফেলেছি 52 এবং 53 পরস্পর সমান, অর্থাৎ কারো কাছ থেকে 53 টাকা ধার নিয়ে 52 টাকা ফেরত দেবো সাথেই প্রুফ হবে, হবে না, তার মানে এখানে ভুল হয়েছে। কোথায় ভুলটা হয়েছে? প্রথমবার আমরা যখন মোকাবেলা করেছিলাম এই এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, আসলে ঝামেলাটা তখনই হয়েছে। আমরা যেহেতু ধরে নিয়েছি ওয়াই এবং এক্স পরস্পর সমান, এ কারণে এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমরা যখন দুই পাশে এই এক্স মাইনাস ওয়াই কে কাটাকাটি করছি আমি আসলে জিরো দিয়ে ভাগ করছি, এক্স মাইনাস ওয়াই তো জিরো। জিরো দিয়ে ভাগ করলে এই জাতীয় উদ্ভব সমস্যাগুলোর উদ্ভব হতেই পারে। ব্যাপারটাকে আরো সোজা করে দেখানো যায়, জিরো আর জিরো যদি আমি ধরে নিই যে পরস্পর সমান, আমি তো জানি এটা তো জিরো আর জিরো তো সমানই। এখন জিরো সমান সমান আমি লিখলাম 1 গুণ 0, এই পাশে জিরো সমান সমান লিখলাম 100 গুণ 0, লেখাই যায়। এখন দুই পাশ থেকে তাহলে জিরো জিরো মোকাবিলা 1 = 100, এটা কি হবে? হবে না। তার মানে জিরো দিয়ে আমি আসলে ভাগ করতে পারছি না। এখন আসলে বোঝানো যাক যে জিরো দিয়ে ভাগ করলে আসলে সমস্যাটা কি হয়। সেটা যদি আমরা ফিল করতে চাই তাহলে একটা মেশিন নিয়ে আমরা চিন্তা করি। মনে করি একটা মেশিন, একটা ফাংশন আছে f(x = 1/x), এই মেশিনটার কাজ হচ্ছে ও যাকে পায় তাকে ধরে উল্টে দেয়। মানে কি, 2 দিলে দেবে 1/2, 3 দিলে 1/3, 4 দিলে 1/4, এরকম যাকে পায় তাকে ধরে উল্টে দেয়, হাফ দিলে পাবে 2, এই টাইপের। তো আমি এই মেশিনের মধ্যে জিরো দিয়ে দেখতে চাই যে কত আসে। জিরো দিলে 1/0 আসবে, এটার মান আমরা পেয়ে গেলে তো কাজ হয়ে গেল। এটা দেখার জন্য এক কাজ করা যাক, আমরা দুইটা সংখ্যা রেখা চিন্তা করি। দুইটা সংখ্যা রেখা, একটা দুইটা সংখ্যা রেখা এখানে আছে। দুইটা কেন সংখ্যা রেখা নিলাম, কারণ একটা হচ্ছে আমরা ইনপুট দেবো আর একটাতে আউটপুট দেখবো, কি দিলাম আর কি পেলাম। তো উপরেটাতে কি দিলাম আর নিচেটাতে কি পেলাম সেটা দেখা যাবে। সংখ্যা রেখার মধ্যে কি কি আছে, জিরো আছে, এরপরে আছে 1 2 3 4, এমন করতে 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 শেষ মাথায় কি আছে চিন্তা করুন। তো সংখ্যা তো আর শেষ নেই, এর কোনো সীমা নেই, শেষ মাথায় আছে আসলে অসীম। তো কোন অসীম? অসীম আবার দুইটা, একটা প্লাস অসীম, একটা মাইনাস অসীম। যেহেতু 1 2 3 4 এদিকে পজিটিভ ডিরেকশন, এদিকে শেষ মাথায় আছে প্লাস অসীম আর ওইদিকে শেষ মাথায় আছে মাইনাস অসীম, ঠিক একই জিনিস নিচেরটাতেও। এইবার আমরা
এইবার আমরা এক কাজ করি, আমরা এই মেশিনটার মধ্যে ওই যে 1 বাই এক্স মেশিন তার মধ্যে আমরা 4 দিই। আমি যখন 4 দিলাম, যখন দিলাম 4 পাবো কত? 1 বাই 4। আচ্ছা এবার আমি দিলাম 3, তাহলে পাবো কত? 1 বাই 3। এবার আমি দিলাম 2, পাবো কত? 1 বাই 2। আমার আসলে ধান্দাটা কি জানেন, আমি চাচ্ছি যে আস্তে আস্তে জিরোতে যাব, আমি 4, 3, 2 এমন করে কমতে কমতে জিরোতে যাব। আমি দেখতে চাই আউটপুটটা কোথায় যায়, কারণ জিরোতে কত হয় সেটাই আমি আসলে দেখতে চাই। এমন করে আমি যখন 4, 3, 2 দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো, আমি যতই এদিকে আগাচ্ছি আমার আউটপুট কিন্তু সরে যাচ্ছে ওই দিকে। এবারে আমি দিলাম 1, পেলাম 1, এখন আমি এদিকে আগালাম ওই দিকে সরে গেল। আমি দিলাম হাফ, পাওয়া গেল 2। আমি দিলাম 1 বাই 3, পাওয়া গেল 3। আমি দিলাম 1 বাই 10, পাওয়া গেল 10। আমি দিলাম 1 বাই 100, পাওয়া গেল 100। আমি দিলাম 1 বাই 1 কোটি, পাওয়া গেল 1 কোটি। আমি যত জিরোর কাছাকাছি আসছি ও তত ওইদিকে ছুটে যাচ্ছে। এমন করতে 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 আমি যখন ঠিক জিরোতে এসে পৌঁছাবো, ও তখন এইদিকে সরতে 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 এই রাস্তার শেষ পাতায় পৌঁছাবে। এই রাস্তার শেষ পাতায় আছে প্লাস অসীম, অর্থাৎ আমি যখন জিরোতে যাবো তখন এই মেশিন আমাকে দেবে প্লাস অসীম। আমি এই পাশ থেকে যদি চিন্তা করি তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে তো বুঝেই গেলাম জিরো দিলে পাওয়া যায় প্লাস অসীম। তাহলে এই মেশিনের মধ্যে জিরো দিলে পাওয়া যায় প্লাস অসীম, 1 বাই 0 মানে হচ্ছে প্লাস অসীম। এই পর্যন্ত হলে কোনো অসুবিধা ছিল না। এখন সমস্যা হচ্ছে, একজন গণিতবিদ বললেন, কেন তুমি শুধুমাত্র এই পাশ থেকেই জিরোর কাছে আগালে, কেন তুমি ওই দিক থেকে আগালে না? তাই তো, ঠিক আছে এবার ওই দিক থেকে আগানো যাক। মাইনাস 4 দিলাম, মাইনাস 4 দিলে পাওয়া যাবে মাইনাস 1 বাই 4, মাইনাস 3 দিলে মাইনাস 1 বাই 3, মাইনাস 2 দিলে মাইনাস 1 বাই 2। এবার খেয়াল করে দেখুন, আমি যত এদিকে আগাচ্ছি আমার আউটপুট কিন্তু এবার ওইদিকে সরে যাচ্ছে। এমন করতে 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 আমি যখন জিরোতে এসে পৌঁছাবো, ও তখন ওইদিকে সরতে সরতে এই রাস্তার শেষ পাতায় পৌঁছাবে, ওইদিকে শেষ পাতায় আছে মাইনাস ইনফিনিটি। তাহলে আমি পেয়ে গেলাম 1 বাই 0 মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো ঝামেলা হয়ে গেল না, একটু আগে পেলাম প্লাস ইনফিনিটি, এখন সে বলছে মাইনাস ইনফিনিটি, তাহলে 1 বাই 0 মান কত? আপনি একজনকে প্রশ্ন করছেন, ভাই 1 বাই 0 টা কোন দিকে? সে বলছে এই দিকে। এটা তো হলো না, আপনি এক 1 বাই 0 কে কয় দিকে দেখাবেন? এইটাকেই আসলে বলা হয় অসংজ্ঞায়িত। কেন? একটা ফাংশনকে বা একটা অপারেশনকে সুসংজ্ঞায়িত তখনই বলা হয় যখন সেটা নিয়ে কোনো কনফিউশন, কোনো অ্যাম্বিগুইটি বা কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বাই 0 এর দুই রকম মান পাওয়া যাচ্ছে, দুই রকম সীমা মান পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি। আসলে আমরা তখন বলি যে 1 বাই 0 এর কোনো মান আসলে নেই, 1 বাই 0 এর কোনো মান নেই, এর দুইটা সীমান্তিক মান আছে। এই কথাটা ইম্পর্টেন্ট, দুইটা লিমিটিং ভ্যালু বা সীমান্তিক মান আছে। আমি যদি পজিটিভ দিক থেকে ধনাত্মক দিক থেকে আমি যদি জিরোর কাছে অগ্রসর হই, আমি জিরোর কাছে যাই, তাহলে আমি এদিকে প্লাস ইনফিনিটির দিকে যাব। আমি যদি মাইনাস মাইনাস দিক থেকে আমি যদি জিরোর কাছে আসি, তাহলে আমি মাইনাস ইনফিনিটির দিকে যাব। এক্সাক্টলি কত হবে এটা আমি বলতে পারি না, আমি তখন বলছি ওকে 1 বাই 0 এটা আসলে অসংজ্ঞায়িত, এর কোনো মান নেই। তবে হ্যাঁ, এটার দুইটা সীমান্তিক মান আছে, দুই রকম সীমান্তিক মান হওয়া সম্ভব, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা মাইনাস ইনফিনিটি। ঠিক একই যুক্তিতে 2 বাই 0 এর দুই রকম সীমান্তিক মান হওয়া সম্ভব, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এবং এটা অসংজ্ঞায়িত। 3 বাই 0, 4 বাই 0 এর সবাই অসংজ্ঞায়িত। একজন খালি একটু এক্সেপশনাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 0 বাই 0। শূন্যকে যদি শূন্য দিয়ে ভাগ করা যায় তখন কি হবে? তখনের ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। একদল লোক বললো, কেন উপরে জিরো থাকলে আমরা জানি এটা সবসময় জিরো হয়, 0 বাই 1 সমান 0, 0 বাই 2 সমান 0, 0 বাই 3 সমান 0, তাহলে 0 বাই 0 হবে 0। আর দল বললো, না আপনি একটু আগে শিখেছেন নিচে জিরো থাকলে অসংজ্ঞায়িত হয় আর লিমিটিং ভ্যালু থাকে দুইটা প্লাস মাইনাস ইনফিনিটি, তাহলে এটাও হবে অসংজ্ঞায়িত, প্লাস মাইনাস ইনফিনিটি হবে লিমিটিং ভ্যালু। আর দল বললো, না ব্যাপারটাকে এইভাবে চিন্তা করুন, আসলে ভাগ ব্যাপারটা কি, 15 কে 3 দিয়ে ভাগ করার মানে হচ্ছে 3 এর সাথে কত গুণ করলে 15 হবে, কত গুণ করলে 5 গুণ করলে, 16 কে 2 দিয়ে ভাগ করার মানে হচ্ছে এই 2 এর সাথে কত গুণ করলে 16 হয়, কত গুণ করলে 16 হয়, 8 গুণ করলে। তাহলে 0 বাই 0 মানে হচ্ছে 0 এর সাথে কত গুণ করলে 0 হয়, 0 এর সাথে কত গুণ করলে 0 হয়, 1 গুণ করলে 0 হয়, 2 গুণ করলে 0 হয়, 3 গুণ করলে, তার মানে এটার মান 2 3 4 5 সবই হতে পারে। আর দল বললো, অত কিছু আমি বুঝি না, উপরে 0 নিচে 0, 0 0 মোকাবিলা, এর মান হচ্ছে 1। এইবার ম্যাথমেটিশিয়ানরা ঝামেলায় পড়ে গেলেন, তাদের কাছে প্রশ্ন করা হলো, তাহলে আপনারাই বলুন 0 বাই 0 এর মান আসলে কত? তারা তখন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, 0 বাই 0 এর মান আমরা জানি না, আমরা নির্ণয় করতে পারি না, নির্ণয় না জানি। তারা এটার নাম দিলেন অনির্ণয়। 0 বাই 0 কে বলা হয় আসলে অনির্ণয়। তাহলে 0 বাই 0 কে অসংজ্ঞায়িত? উত্তর হচ্ছে অবশ্যই অসংজ্ঞায়িত। কেন হবে না? কারণ এটা তো কনফিউশন তৈরি করছে আমাদেরকে, যেটা কনফিউশন তৈরি করে তারা সবাই অসংজ্ঞায়িত। তাহলে কি 0 বাই 0 অসংজ্ঞায়িত আবার অনির্ণয়? অবশ্যই, আসলে যত রকম অনির্ণয় আকার আছে তারা সবাই আসলে অসংজ্ঞায়িত, প্রত্যেকেই অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত একটা স্পেশাল কেস হচ্ছে আসলে অনির্ণয়, এরকম করে বলা যেতে পারে। তার মানে হচ্ছে 0 বাই 0 এটা অসংজ্ঞায়িত, 0 বাই 0 এটা আরো স্পেশাল, এটা আসলে অনির্ণয়। 1 বাই 0 এটা অসংজ্ঞায়িত কিন্তু এটা অনির্ণয় না, এটা দুই রকমই মান হওয়া সম্ভব, সেটা হচ্ছে মানে দুই রকম লিমিটিং ভ্যালু হওয়া সম্ভব আসলে, 1 বাই 0 কোনো মান নেই। তবে একটা কথা এখানে বলে দেওয়া যেতে পারে যে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল পারপাসে 1 বাই 0 এর মান
ইনফিনিটি ধরা যেতে পারে কখন, যখন আমাদের একটা সাইড অফ থাকে। ধরা যাক ভর নিয়ে আমরা কাজ করছি, তখন তো ভরের মান তো আর নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, তখন আমাদের সংখ্যা রেখার শুধুমাত্র একটা অংশ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। আমরা যদি ধনাত্মক দিক থেকে জিরোর কাছে অ্যাপ্রোচ করি, তাহলে কিন্তু আমরা সবসময় প্লাস ইনফিনিটিতে গিয়ে পৌঁছাবো। এই জন্য ইঞ্জিনিয়ারিং এ সহ ফিজিক্সে বিভিন্ন জায়গায় 1/0 এর মান প্লাস ইনফিনিটি মাঝে মাঝে ইউজ করা হয়, তখন যখন আমরা নিশ্চিত যে এটার মান নেগেটিভ হওয়া সম্ভব না। এই হচ্ছে 1/0, 0/0 এগুলোর অ্যাকচুয়াল ব্যাখ্যা। তো শেষ করবো আমার নিজের কিছু কথা দিয়ে। এই যে শূন্য, এটার প্রথম সংখ্যা হিসাবে ব্যবহার শুরু হয়েছিল আমাদের উপমহাদেশে, এবং সংখ্যা নিয়ে আমাদের উপমহাদেশে যে পরিমাণ কাজ হয়েছে সেটা আসলেই আসলেই রিমার্কেবল, সেটা অনেক অনেক বড়। আমাদের এখানে এই স্থানীয় মান পদ্ধতি নিয়ে কাজ হয়েছে, এই যে আমরা এখন একক, দশক, শতক এই জিনিসগুলো আমরা বলি, সারা পৃথিবীতে এই সিস্টেমটাই ব্যবহৃত হয়। আর আমরা আজকে আসলে গণিত থেকে অনেক বেশি পিছিয়ে গেছি, কিন্তু আমরা চাইলেই পারি। আমাদের এখানে জন্ম নিয়েছিলেন শ্রীনিবাস রামানুজনের মতো গণিতবিদ, আমরা চাইলেই আবারও আমাদের সেই হারানো ঐতিহ্যকে ফিরে পেতে পারি। আমার এই ভিডিও দেখে যদি একজন মানুষও গণিতে অনুপ্রাণিত হয়, সেটা আমার অনেক বড় পাওয়া। ধন্যবাদ।